ওয়েলকাম টু রোজু ছায়া চ্যানেল। আমি বলেছিলাম যে একটা ফুল দেখাবো, তো তার আগে আমি একটি খেজুর ভরাট টিউটোরিয়াল দিয়েছি। তো সেই যে ফুলটা দেখাবো, এটা আসলে আমাদের যে গ্রুপ আছে রোজু ছায়া কালার অ্যান্ড শেডস, একটা ফেসবুকে একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপে আমি এই ফুলটি দেখিয়েছিলাম যে আমি এই ফুলটি টিউটোরিয়ালটি দিব। বিভিন্ন রকমের কাজের চাপে আসলে আমার এটা খুব দ্রুত আসলে টিউটোরিয়ালটি রেডি করতে পারিনি বলে আমি অত্যন্ত দুঃখিত, এই জন্য আমি সরি। আর আজকে আমি সেটা দেখাবো। এটা এভাবে মানে একটা ফুল, ফুলটা আসলে আমি নিজেই তৈরি করেছি, এটা আমি কোথাও আসলে দেখি নাই, কোথাও কোনো কপি কাজ না। তো যাই হোক, এই ফুলটাকে এখন হচ্ছে মানে দেখাবো যে কীভাবে করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি এটাকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। তো আমরা আগে দেখি ফুলটাতে কয়টা পাপড়ি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ষোলো পাপড়ির একটি ফুল। তাহলে আমাদেরকে এভাবে ছবিটিকে আর্ট করে নিতে হবে আগে। তাহলে আমরা কাজ শুরু করছি। এই হচ্ছে আমাদের সেন্টার যেখান থেকে আমরা ছবিটা মানে আঁকা শুরু করব। এভাবে আছে, আমাদেরকে আসলে দাগ দিয়ে নিতে হবে। এক এখান থেকে ঠিক হাফ, এখান থেকে এখানে হাফ, এখানে হাফ, এভাবে এই জায়গাগুলার মিডিলটা আমাদেরকে একটু বড় দিতে হবে এবং এটা একটা সমান চোখের আন্দাজে একটু সমান করেই দিতে হবে। তারপরে আমরা ঠিক এর মিডিলে এখানে একটা দিব, ঠিক এর মিডিলে এখান থেকে দিব। ছবিটি আমরা এঁকে ফেললাম, এখন হচ্ছে আমাদের কাজ শুরু করে দিব। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল খেজুর ভরাটি হবে। তাহলে আমরা দেখি দিয়ে কীভাবে হচ্ছে। আমি দুই ভাঁজ সুতা নিচ্ছি, এখানে যে সুতা নিচ্ছি আমরা দুই ভাঁজ। ঠিক আগের যে খেজুর ভরাটি সেটা আপনারা অবশ্যই দেখবেন, তাহলে এটা খুবই ইজি কাজ হবে আপনাদের জন্য। এটা হচ্ছে মানে সুতা কাজ তুললেই কাজ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে এটা তুলছি এবং ঠিক এই পর্যন্ত এখান থেকে আমি সুইটিকে প্রবেশ করাবো। হ্যাঁ, ঠিক এখানে হচ্ছে আমি সুইটিকে প্রবেশ করাচ্ছি এবং ঠিক এর সাইড থেকে, এই যে এটা হচ্ছে আমার ডান সাইড পড়ে, ডান সাইড থেকে আমি এই যে তুলছি এবং একটু নিচে মানে এটার সাথে সমান সমান না, একটু নিচে নিচ্ছি। তাহলে আমার আসছে এভাবে, এভাবে আসছে এবং এরপরে আমি ঠিক এইখানেই সুইটি প্রবেশ করাচ্ছি আর এখান থেকে আমি সুইটি তুলবো। সুচটি এই যে তুলছি, এটা যে যতখানি মানে মিডল থেকে নিচে আছে ঠিক এটা সমান সমানে আমি সুচটিকে তুলছি, ঠিক আছে। আর ঠিক এখান থেকে বাম সাইডে, আমার এটা ডান সাইড ছিল, এবার বাম সাইড থেকে আমি এটা তুলছি সুচটিকে। তাহলে আমি হচ্ছে এইভাবে এটাকে আবার মিডিলে এনে সুইটটিকে প্রবেশ করাচ্ছি। এবার আমি আরেকটি ফোর তুলব আরেকটু নিচে, এটাকে খেজুর ভরাটের ফোরের মতো করেই আমরা সেই অর্ডারেই তুলছি। আর এটাকে আপনারা 21শে ফেব্রুয়ারির শহীদ মিনারের মতো করেও বলতে পারেন, যেটা 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার। ক্যামেরা ঠিক মতো ধরতে হবে যেন ছবি ঠিক মতো আসে। হ্যাঁ, এখান থেকে আবার মিডিলে দিচ্ছি এবং এখান থেকে এটা হচ্ছে আমার ডান সাইড, ডান সাইড থেকে আমি যেখানে এটা মানে সুতাটা তুললাম ঠিক এই পাশে একই জায়গা থেকে আমি সুতাটিকে তুলবো। ক্যামেরাটা কাঁপানো যাবে না, ছোট বড় করা যাবে না, এক জায়গায় স্টিল রাখতে হবে। এখানে এখান থেকে আমি সুতিকে তুললাম। তাহলে আমার আসছে হচ্ছে এই, আর এখান থেকে আমি সুতিকে প্রবেশ করে দেব সুতিকে। তাহলে আমাদের একটা পাপড়ি হয়ে গেল, একটা পাপড়ি হয়ে গেল। এটি এই অর্ডারে আমরা এখানে তুলবো, এখানে তুলবো, এখানে তুলবো, এখানে আমরা পাপড়িগুলো তুলতে পারি। আরেকটি আমি তুলে দিই, যে দেখিয়ে দিচ্ছি আমার আর্টটি অনেক সুন্দর হয়নি, আমি যেখানে আসলে আছে তার থেকে একটু সাইড করে নিলাম।
এখান থেকে ঠিক এভাবে আমার এই জায়গাটা মিডিল আসে, তো এই জায়গাটা আমি তুলে নিচ্ছি। আমাদের সেকেন্ড পাপড়িটি হয়ে গেল। এভাবে আমরা এই পাপড়িটি এই পাপড়িটি ঠিক এই অর্ডারেই আমরা এভাবে করতে থাকবো পাপড়িগুলি। যে ভরাট স্টিচ সেটা করে দিব, নর্মাল যে ভরাট স্টিচ এটা আমি করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ফুল, ফুলটা হয়ে গেল। আমি এই একটা স্যাম্পল ফুল আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে এই হচ্ছে ফুল, এই যে এই ফুল, এই ফুলটা আপনারা মানে অনেক সুন্দর, খুব চমৎকার একটা ফুল হয় এবং খুব ইজি, করাটাও খুব বেশি কঠিন না। তো এরকম ছিটা কিছু ফুল যদি আসলে একটা ড্রেসে করা হয় কিংবা একটা শাড়িতে দেওয়া হয় যে ছিটানো ফুলটা, তো আসলেও খুব সুন্দর লাগবে। হ্যাঁ, তো আপনারা এই ফুলটা ট্রাই করবেন আর করতে আপনাদের ভালো লাগবে, এটা একটা মজার কাজ। আর খেজুর ভরাটকে একটু ফলো করে করলেই আপনারা এটা পেরে যাবেন। আমি মোটামুটি চেষ্টা করেছি যে কিভাবে করতে হবে, টিউটোরিয়ালটি বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হয় আপনারা এটা পারবেন। তাহলে ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।